हेलो स्टूडेंट्स, हमें शुभजित भंडारी। हमें यूट्यूब चैनल लेट्स प्ले फिजिक्स बाय शुभजित सर चैने तुम्हारे सकल के स्वागत जानाई। आजकल वीडियो आलोचना करते चले परिवाही तारेर उपर चुम्बकेर क्रिया। एक परिवाही तारेर उपर एक चुम्बक किभाबे क्रिया करे सेई सम्पर्के वीडियो आलोचना होबे। फ्लेमिंग तार मध्ये रयेछे फ्लेमिंग बामस्त नियम एवं बाल्यचक्र। तो यदि ये चैने नतून आसो ताहले अवश्य सबसक्राइब कर नाओ चैनल एवं बेल बटन क्लिक करबे एवं ये वीडियो लिंकगुलि तुम्हार बंधुदेर संगे शेयर करबे। ताहले अवश्य एखाने देखो जे आगेर वीडियो देखे जे एक चुम्बकेर उपर किभाबे परिवाही तार क्रिया करछे एवं ये वीडियो तार उल्टो जिनिसटा देखबो जे एक परिवाही तारेर उपर एक चुम्बक किभाबे क्रिया करछे। तो तार मध्य प्रथमे जेटा रही है सेटा हच्छे फ्लेमिंग बामहस्त नियम। फ्लेमिंग बामहस्त नियम कि बोलते देखो ये हे आमार बाँ हात बा बामहस्त तार बृद्धांगुली एटा हच्छे बृद्धांगुली तर्जनी एवं मध्यमा। ताहले बृद्धांगुली तर्जनी मध्यमा ये तीनटे आंगुल यदि परस्पर परस्परेर संगे नब्बे डिग्री कोण करे थाके देखो एखाने बृद्धांगुलिर संगे तर्जनीर मध्य नब्बे डिग्री कोण रयेछे एवं तर्जनीर संगे मध्यमार नब्बे डिग्री कोण रयेछे एवं बृद्धांगुलिर संगे मध्यमारो नब्बे डिग्री कोण रयेछे। ताहले तीनटे आंगुल यदि परस्पर नब्बे डिग्री कोणे बा समकोणे विस्तारित करते पारि ताहले एवं जार मध्य मध्यमा यदि तड़िद प्रवाहेर अभिमुख निर्देश करे एवं तर्जनी जदि चुम्बक क्षेत्र अभिमुख निर्देश करे तहले बृद्धांगुलि निर्देश करबे जे परिवाही तारटिर उपर कोन दिके बल प्रयोग करबे बा परिवाही तारटिर उपर जे बल अनुभव करबे परिवाही तारटि तार अभिमुख निर्देश करबे बृद्धांगुलि। एवं आमी छविते देखो ये बृद्धांगुलिटा रयेछे बोर्ड थेके बाइरेर दिके, बोर्ड थेके तोमादेर दिके रयेछे बृद्धांगुलिटा बेरिये रयेछे एवं तर्जनी रयेछे आमार ओइदिके एवं मध्यमा रयेछे नीचेर दिके। तो मध्यमा प्रकाश करछे तड়িৎ প্রবাহের অভিমুখ এবং তর্জনী প্রকাশ করছে চৌম্বক ক্ষেত্র। তাহলে বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করবে না পরিবাহী তারটির উপর বল নির্দেশ করবে। তাহলে এটাই হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এবং ফ্লেমিং এর বামহস্ত নিয়মের যে ব্যবহারিক প্রয়োগ বা কোন যন্ত্রের উপর ব্যবহারিকভাবে কাজ করে সেটি হচ্ছে বাল্যচক্র। এবং বাল্যচক্রের একটা ছবি আমি এঁকেছি এখানে দেখো। এখানে একটা চৌম্বক ক্ষেত্র রয়েছে যেটা হচ্ছে অনুভূমিক অবস্থায় সরি এটা একটা ইউ শেপ চৌম্বক রয়েছে যেটা হচ্ছে অনুভূমিক অবস্থায় রয়েছে মানে আমার হাতের মতন অবস্থায় রয়েছে এবং যার উত্তর মেরুটি রয়েছে সামনের দিকে এবং দক্ষিণ মেরু রয়েছে পিছন দিকে। তাহলে আমরা জানি যে চৌম্বকের উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয় এবং দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে এখানে চৌম্বকের অভিমুখ নির্দেশ করছে এই দিকে। তাহলে এই এবার হচ্ছে তড়িৎ প্রবাহ দেখা ব্যাটারি রয়েছে এখানে পজিটিভ পয়েন্ট থেকে তড়িৎ প্রবাহ নির্গত হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ এখানে নিচের দিকে নামছে। তড়িৎ প্রবাহ যখন নিচের দিকে নামছে এই যে চক্রটা রয়েছে চক্রটা এই মাঝখানের পয়েন্টের সাপেক্ষে ফ্রিলি মুভ করতে পারে বা ফ্রিলি রোটেট করে এবং এই চক্রটা ধাতব পাত দিয়ে তৈরি হয় মানে চক্রটাও একটা পরিবাহী তারের অংশ। তাহলে এই পরিবাহী তারটা গিয়ে চক্রের সঙ্গে যুক্ত করা রয়েছে এবং এই মাঝখানের যে এই যে চৌকো যে বক্সটা রয়েছে যেটা হচ্ছে চুম্বকের মাঝখানের যে চৌকো বক্সটা রয়েছে এর মধ্যে পারদ দেওয়া রয়েছে এবং সেই পারদের নিচে থেকে দেখো সেই চুম্বকে এই যে বক্সটা পারদের যে জায়গাটা সেই পারদের জায়গার সঙ্গে একটা পরিবাহী তার দিয়ে ব্যাটারির এই প্রান্তের সঙ্গে যুক্ত করা রয়েছে। এবার এইখানে দেখো ধরো এটা হচ্ছে পারদের লেভেল। এবার এইখানে এই যে কাঁটাটা রয়েছে কাঁটাটার সব বিন্দু কিন্তু টাচ করে না ধরো এই একটা একটা কাঁটা টাচ করে এবং মাঝখানের অংশগুলো টাচ করে না। তাহলে আচ্ছা পারদের লেভেল একটু নিচে করি ধরো এটা হচ্ছে পারদের লেভেল। তাহলে এবার চক্রটা যখনই ঘুরবে এই বিন্দুর সাপেক্ষে প্রথমে যখন একটা কাঁটা এসে এই পারদে ঠেকবে তখন কী হবে দেখো তখন পরিবাহী তার মানে প্রবাহের যে পথটা সেটা সম্পন্ন হচ্ছে। এখান থেকে শুরু করে প্রথমে এইখানে এই পয়েন্টে এলো এই পয়েন্ট থেকে চক্রটাতে এলো চক্র থেকে কাঁটার মাধ্যমে পারদে এলো এবং পারদের থেকে পরিবাহী তার দিয়ে ব্যাটারির এই প্রান্তে চলে এলো মানে যখন একটা কাঁটা এসে টাচ করলো তখন প্রবাহ হলো এবং যখন প্রবাহটা হচ্ছে তখন দেখো প্রবাহের অভিমুখ হচ্ছে এই দিকে। ভালো করে দেখো এখানে প্রবাহ হচ্ছে নিচের দিকে চুম্বকের অভিমুখ হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। তাহলে এই যে পরিবাহী তারটির উপর বল প্রয়োগ করবে কোন দিকে
আমার এই দিকে এবং এই দিকে যদি পরিবাহী তারের বলটা কোন দিকে প্রয়োগ করাচ্ছে এই দিকে তখন তাহলে চাকাটা কোন দিকে ঘুরবে তখন চাকাটা এইভাবে একটু ঘুরে আসবে সরি দেখো এই যে পরিবাহী চাকাটার উপর এই যে এখানে রয়েছে এই জায়গায় পরিবাহীটার উপর বল প্রয়োগ হবে এই দিকে তাহলে তখন এই এই দিকে একটা বল প্রয়োগ করবে তখন চাকাটা এই দিকে একটু ঘুরে আসবে আমি একটু উল্টো দেখিয়ে দিয়েছিলাম তাহলে যদি বলটা যদি এই যেহেতু এইদিকে প্রয়োগ করছে ভালো করে দেখে নাও আরেকবার আমার বাম হাতের বিদ্যাঙ্গুলি এইদিকে প্রয়োগ করা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বোর্ডের ভিতরের দিকে তড়িৎ প্রবাহ নিচের দিকে তাহলে এক্ষেত্রে যেহেতু বলটা এইদিকে প্রয়োগ করছে তাহলে এই চক্রটা এইদিকে একপালি একবার ঘুরে আসবে এবং ঘোরার পর এই যে কাঁটাটা এই কাঁটাটা এই কাঁটাটা এবার ঘুরে এসে নেমে গেল তাহলে আবার তখন একবার তড়িৎ প্রবাহ তৈরি হবে একটা করে কাঁটা এসে যেই পারদে ঠেকবে তখন তড়িৎ প্রবাহ তৈরি হবে তখনই একটা এই অভিমুখে বল প্রয়োগ করবে এইভাবে প্রত্যেকটা কাঁটা এই দিকে ঘুরতে থাকবে এবং চাকাটা তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে বোঝা গেল আচ্ছা এইখানে দেখো এইখানে আমি ডিসি একটা পরীক্ষার কোশ্চেন আছে এখানে ডিসি প্রবাহ ব্যবহার করা হয়েছে যাতে প্রবাহের অভিমুখটা সবসময় একই দিকে থাকে যদি আমি এই জায়গায় এসি প্রবাহ ব্যবহার করে দিই তাহলে প্রবাহ একবার নিচের দিকে নামবে একবার উপরের দিকে উঠবে তাহলে কাঁটাটা একবার এইভাবে ঘুরবে আবার একবার ব্যাকে আসবে তাহলে এইভাবে একবার ঘড়ির কাঁটার দিকে সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরতে থাকে তখন এই চক্রটা আর ঘুরবে না তাহলে ডিসি প্রবাহই হচ্ছে বাল্যচক্র কাজ করে এসি প্রবাহে বাল্যচক্র কাজ করে না তাহলে বাল্যচক্র কীভাবে কাজ করে সেটাও আমরা জানতে পারলাম এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ